জুম্মান ব্যাপারী অনেকে বলে নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলে সে জান্নাতি আরও বলে থাকে নবী সাল্লাহ সাল্লামকে নবী সাল্লাম স্বপ্নে বিভিন্ন নির্দেশ দিয়ে যায় এর কি কোনো ভিত্তি আছে নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার বিষয়টা হাদিসে প্রমাণিত হয়েছে যেমন আমরা সাহেব ওখারের একটা রেওয়ায়ত ছয় হাজার নশো চুরানব্বই নম্বর যে রেওয়ায়তটা আছে আর সেখানে নবী সাল্লাহ সাল্লামার কওলি ভাবে এসছে মান রো আনিা ফা ফ্না শেতন আলাহতালুবি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে মূলত আমাকেই দেখেছে কারণ শয়তান আমার বেশ ধারণ করতে পারে না নবী সাল্লাহ বেশটা কি তাহলে অ্যাপিয়ারেন্সটা কী ছিল সেটা আমরা জানি তার সামাইল থেকে সামাইলটা হল নবী সাল্লাহ সাল্লামের বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা ফলে কেউ যদি স্বপ্নে নবীসাল্লাহ সাল্লামকে দেখে এবং সেই বর্ণনার সাথে মিলে যায় এবং বা তার কাছাকাছি হয় তাহলে বুঝতে হবে তিনি সাল্লাম কারণ নবী সাল্লাহ সাল্লামের এই বেশটা শয়তান ধরতে সামর্থ্য রাখে না সে অক্ষম সেটি নবী সাল্লাহ সাল্লাম এখানে বলেছেন তাহলে যে ব্যক্তি স্বপ্ন দেখেছে সে দেখাটা সত্যি হতে পারে কিন্তু কেউ যদি নবী সাল্লাহ সাল্লামকে খুবই আজে বাজে তার সুরা ছাড়া অন্য সুরা বেদগুটে কোনো কিছুতে দেখে তাহলে সেটা তো নবীল আসালামে সুরা নয় কারণ সেটা অন্য একটা বেদগুটে জিনিস যেটা শয়তান হত তাকে বলে দিচ্ছে যে সম্ভবত এইটা নবী সাল্লাহ সাল্লাম সুতরাং মানুষ এখানে বিভ্রান্ত হতে পারে এই আদেশটা সব মুসলিমেও এসেছে তো তাহলে আমরা বুঝলাম যে নবিস্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার বিষয়টা সত্য আর জান্নাতে কি না আপনি প্রশ্ন করেছেন যে স্বপ্ন দেখলেই জান্নাতে চলে যাবে না এমন কোনো আসলে সরাসরি ভাষ্য আসেনি যে নবিসাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলেই সেই জান্নাতে চলে যাবে বা জান্নাতের বেশারত তাকে দেওয়া হয়েছে তবে এটা মিনাল মুবাসের আট এটা মিনাল মুবাস্বরাত এটা একটা আর ইয়াসহা এটা সত্য ভালো একটা স্বপ্ন ভালো স্বপ্নকে বলা হয় সত্য স্বপ্ন এই যে ভালো স্বপ্ন সেটা মিনাল রাত সেটা সুসংবাদ বহন করছে আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসছে সেই ধরনের ভাষ্যগুলো আমরা সহিবখির মধ্যেও পাই আবহী আল্লাহ তালু থেকে একটা হাদিস এসছে তিনি বলেছেন সামি তো রসুল আল্লাহ সাল্লাহ ইয়াকুল আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি লামিয়াবিনা নবুয় ইল্লা মুবাসরাত যে নবুয়তের এখন আর কোনো কিছু বাকি নেই কারণ শেষ নবী এসে গেছে সুতরাং নবুয়তের আর কোনো কিছু বাকি নেই তবে বাকি আছে মুবাসরাত সুসংবাদ গুলো বাকি আছে কালু ওয়ামাল মুবাসরাত সাহাবা জিজ্ঞেস করলেন এই মুবশ্বরাত বা সুসংবাদ দানকারী বিষয়গুলো কীলা আর রো হ্যাঁ এটা হলো ভালো স্বপ্ন আর রো ইয়া আস হ্যাঁ তাহলে এই ভালো স্বপ্ন যখনই কেউ দেখবে সেটা নবী সাল্লাহ আসাল্লামকে দেখুক বা অন্য কোনো কিছু দেখুক সেটার দ্বারা আসলে ভালো সুসংবাদ পাওয়ার একটা স্কোপ তৈরি হয় ইমাম তিরমেদি একটা হাদিস বর্ণনা করেছেন যেটাকে তিনি হাসানো বলেছেন আবু আবুদরদারাদি আল্লাহ তাল্লাহ থেকে যে নবী সাল্লা সাল্লাম আল্লাহর একটা বাণী লাহমুল বশরাফ হায়াতি দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে সুসংবাদ সে বাণীর ক্ষেত্রে তাফসির বা ব্যাখ্যামূলক কথা তিনি উক্তি করেছেন বলেছেন হিয়া আর আলহা ইয়ারাহুল মুসলিম আও তারা আলহা আলহা ইয়ারাহ মুসলিম সেটা হলো ভালো স্বপ্ন যা মুসলিম দেখে থাকে শেখ আলবানী সহিয়াতের মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন তাহলে বোঝা গেল যে জান্নাতে যাওয়ার বিষয়টা আসেনি তবে এটা একটা খুশখবরই কিন্তু সে খোঁজখবরীকে আগ বাড়িয়ে নিশ্চিত জান্নাতে যাবে এই ধরনের উক্তি করাটা ঠিক নয় কারণ একজন ব্যক্তির শেষ অবস্থা যে কী হয় সেটা আল্লাহ ভালো জানেন তবে ব্যক্তি যখন আজ করতে পারে যে এটা একটা ভালো জিনিস সে দেখেছে তাহলে সে তার জীবনকে সেভাবে গড়ে তুলবে সে নবীর সাল্লাহ সাল্লামকে যদি সত্যি দেখে থাকে এটা সে সত্যি তার স্বপ্নর কথা বর্ণনা করে কারণ অনেকে তো মিথ্যাও দাবি করে যে সে দেখে না বলে যে আমি নবীল সাল্লামকে দেখেছি নিজের একটা কর্তৃত্ব জাহির করার জন্য। তা সেক্ষেত্রে যদি সে সত্যি দেখে থাকে তাহলে সে তো বুঝতেই পারলো সে একটা ভালো জিনিস এখানে পেয়েছে ফলে তার জীবনটাকে সে নবী সাল্লাহ সাল্লামের সুন্না দ্বারা পরিচালিত করবে এর্তে বার করবে নবী সাল্লাহ সাল্লামের সুন্নাকে এবং সুন্না বিরোধী সকল অবস্থান থেকে সে সরে আসবে একটা সুন্দর জীবন জীবনযাপন করবে তাহলে তার জীবনটা হয়তো দুনিয়াতে সুন্দর কাটবে এবং আখেরাতের জান্নাতের ফুল প্রিপারেশান বা প্রস্তুতি তার হয়ে যাবে এবং তখনই আশা করা যায় যে সে হয়তো জান্নাতে যেতে পারে নবী সাল্লাহ সাল্লাম কোনো কোনো ব্যক্তিকে স্বপ্নে নির্দেশনা দেয় নির্দেশ দেয় হে অমুক তুমি এ কাজ করো তুমি এই দুরুড়টা চালু করে দাও তুমি এই ইবাদতটা বাড়িয়ে দাও তুমি এই তাবিজটা ব্যবহার করো তুমি এই মাটি গটি বা কিছু তালপাতা বা এগুলো দিয়ে একটা ঔষধ বানিয়ে মানুষের মধ্যে বন্টন করো এই ধরনের দাবি দেওয়া দেখা যায় এক ধরনের লোকদের মধ্যে তারা আসলে মিথ্যাবাদী নিশ্চিতভাবে তারা মিথ্যাবাদী কারণ নবী সাল্লাম স্বপ্নে এসে কোনো ব্যক্তিকে কোনো নির্দেশনা দেন নাই দেন না দেয়ার বিষয়টা অথরাইজড না ইসলামে যদি তাই হতো তাহলে ইসলামের স্বপ্ন একটা সোর্স অফ নলেজ হতো বাট সর্বসম্মতিক্রমে আমাদের সকল এলামেকার বলেছেন যে স্বপ্ন ইসলামে নট এ সোর্স অফ নলেজ এটা জ্ঞানের কোনো সূত্র নয় অতএব স্বপ্ন দেখে যে যে নির্দেশনাই পাক না কেন সেটা শরিয়ার কোনো পার্ট নয় সেরিয়ার কোনো অংশ নয় বরং স্বপ্ন কে যদি শারিয়ার পার্ট হিসাবে কেউ চালান তিনি দোষ করেছেন ভুল করেছেন সুন্দর বাইরে আর কোনো কথা আজকের মানুষ ইসলামের বলে চালিয়ে দিতে পারবে না এটাই হলো সর্বশেষ কথা